হ্যালো বিয়ন, দিস ইজ মাই অ্যানাদার এপিসোড। এবং আজকের এপিসোডের মাধ্যমে আমরা জানতে পারবো যে বাংলালিংক সিম দ্বারা আমরা কীভাবে একেবারে ফ্রিতে যে কোনো ভিডিও এবং যে কোনো অ্যাপ সহজে ডাউনলোড করতে পারবো, এবং সেই সাথে রয়েছে যে কোনো ওয়েবসাইট আমরা ব্রাউজিং করতে পারবো। তো এটা আমরা অলমোস্ট বাংলালিংক সিম দ্বারাই করে থাকবো, কোনো ভিপিএন ছাড়াই। এটা আমরা আপনাদেরকে করে দেখাবো যে আপনারা কীভাবে করবেন, ভিপিএন ছাড়াই এই কাজটি আমি দেখাই দেবো। সো অবশ্যই আপনারা যদি ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে বাংলালিংক সিম দ্বারা কীভাবে আমরা যে কোনো ভিডিও সহজে ডাউনলোড করে ফেলতে পারবো এবং যে কোনো ওয়েবসাইট ভিজিটিং করে ফেলতে পারবো। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। অলরাইট, এখন আমরা রয়েছি আমাদের সরাসরি মোবাইল স্ক্রিনে। জাস্ট আপনাদেরকে বাংলালিংক সিম থেকে দেখিয়ে দেবো যে আপনারা কীভাবে বাংলালিংক সিম দিয়ে যে কোনো ভিডিও ডাউনলোডিং করতে পারবেন কোনো রকম ভিপিএন ছাড়াই। সো আমরা যারা অনেকে ভিপিএন ইউজ করে থাকি, সেক্ষেত্রে ভিপিএন ইউজ করার কারণে আমাদের ফোনটা হ্যাং হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে আমাদের আইপি অ্যাড্রেস হ্যাং হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এবং আমাদের অনেক পার্সোনাল জিনিস রয়েছে যেগুলো হ্যাং হয়ে যাওয়ার সম্ভাবনা, হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো তার জন্যে ভিপিএনটা সবার ক্ষেত্রে এটা ভালো দিক নয়। তার জন্য আমরা ভিপিএন ছাড়া কীভাবে যে কোনো ভিডিও এবং যে কোনো ওয়েবসাইট সহজে ভিজিটিং করতে পারবো একেবারে ফ্রিতে। সো ফ্রিতে আপনাকে ওয়েবসাইট এবং ভিডিও ডাউনলোডিং করতে হলে আপনাকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে। সেই অ্যাপ্লিকেশনটা কীভাবে ডাউনলোড করবেন আমি ভিডিও শেষে দেখিয়ে দেব, সেই সব পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন। আর অবশ্যই আপনি যদি অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে চান তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করবেন, অলরেডি ওখানে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা লিঙ্ক থেকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন। সো জাস্ট অ্যাপ্লিকেশনটা আপনারা ইনস্টলের পর আপনাদের বাংলালিংক সিমে ডাটা কানেকশনটা চালু করে নেবেন। সো আপনি যদি বাংলালিংক সিমে ডাটা কানেকশনটা চালু না করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনি এটা ইউজ করতে পারবেন না অলমোস্ট বাংলালিংক সিম। যাই হোক, আপনারা অবশ্যই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন, অ্যাপ্লিকেশনটির ওপেনস থাকবে এরকম। আপনার ইনস্টল করে ওপেন করলে এখানে অ্যালাউ করে দেবেন আপনাদের পারমিশনগুলো, অ্যালাউ চাইবে অবশ্যই আপনারা অ্যালাউ করে দেবেন। তো অ্যালাউ করে দেওয়ার পর এখানে আপনাকে সিলেক্ট করে চলে আসবেন। আপনারা সিলেক্ট করে আসার পর এখানে ডানে ক্লিক করে দেবেন, ডানে ক্লিক করে দিয়ে আবার পারমিশনগুলো অ্যালাউ করে দেন। অ্যালাউ করে দিয়ে আপনাকে এখানে দেখতে পাচ্ছেন ব্রাউজ নাও একটা অপশন রয়েছে। সো এখানে আপনারা ব্রাউজের উপর ক্লিক করে দেন, ব্রাউজ নাও ক্লিক করে দিলে আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। অবশ্যই আপনার ডাটা কানেকশনের প্রয়োজন হবে, আর এটা করতে আপনাদের কোনো মেগাবাইটের প্রয়োজন হবে না। অ্যাপ্লিকেশনটি আপনার ইনস্টল করবেন মাত্র 20 MB। এখানে আপনাদের মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটা দিয়ে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। আর ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করলে আপনারা যে কোনো ওয়েবসাইট এখান থেকে ভিজিট করতে পারবেন এবং যে কোনো ভিডিও ভিজিট করতে পারবেন এবং দেখতে পারবেন খুব ইজিলিতে। সো এটা আপনারা শুধুমাত্র সকাল 9টা থেকে দুপুর 11টা পর্যন্ত পাবেন, 11টা পর্যন্ত যে কোনো ভিডিও ডাউনলোড করতে পারবেন। তারপর আপনি যদি ডাউনলোড করতে চান সেক্ষেত্রে আপনাকে মেগাবাইট দিয়ে ডাউনলোড করতে হবে। এটা ফ্রিতে আপনারা সকাল 9টা থেকে 11টা পর্যন্ত ফ্রি ডাউনলোড করতে পারবেন। সো এখানে আপনাকে মোবাইল এবং পাসওয়ার্ড দিয়ে আপনাদের অ্যাপ আইডিটা লগ ইন করে নেবেন। সো আমি লগ ইন করে নিলাম এবং আমি এখানে ঠিক আছেতে ক্লিক করে নেবেন। আপনারা এখানে ঠিক আছেতে ক্লিক করে নেবেন এবং আপনাদের অ্যাপ আইডিটা এখানে আপনাদের সামনে শো হবে। সো অ্যাপ আইডিটা শো হলে এখানে সম্পূর্ণ অ্যাপ আইডিটা কিন্তু শো হবে। এটা আপনারা ফ্রিতে ইউজ করতে পারবেন সকাল 9টা থেকে 11টা পর্যন্ত। এখানে আপনাকে যে কোনো ভিডিও ডাউনলোড করতে পারবেন এই সময়টুকুর মধ্যে। সো এখানে এই সার্চ নাও অপশনে ক্লিক করে দেন এবং এখানে দিয়ে লিখবেন নিউ বাংলা সং, যেহেতু আমরা সং ডাউনলোড করব। আপনি যে কোনো সং এখানে ডাউনলোড করবেন এবং দেখতে পাচ্ছেন ব্যক্তিগণের পাশে একটা থ্রি ডট আইকন রয়েছে, সেটার উপর ক্লিক করে দেন এবং এখানে ভিডিওগুলো সিলেক্ট করে দেন। তো ভিডিওগুলো সিলেক্ট করে দিলে আপনি এখানে পেয়ে যাবেন সমস্ত ভিডিও, এখানে রয়েছে যে ভিডিওগুলো আপনি দেখতে চান সেই ভিডিওর উপরে ক্লিক করে নেবেন এবং ক্লিক করে দিলে আপনার এখানে ডাউনলোড শেয়ার অপশন চলে আসবে। যদি আপনি ডাউনলোড করতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। ওকে, সো এখানে আপনি যদি ভিডিওটি দেখতে চান সেক্ষেত্রে আপনারা ভিডিওটি দেখতে পারেন। সো আমি আপনাদেরকে দেখিয়ে দেখাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অবশ্যই চলে আসছে। আমি আপনাদের দেখানোর সুবিধার্থে আমার সাউন্ড একটু অফ করে নিচ্ছি। ডাউনলোড নাও অপশনে যদি আমি ক্লিক করে থাকি সেক্ষেত্রে আপনি ডাউনলোড করতে পারবেন, যেটা শুধুমাত্র 9টা থেকে সরি সকাল 6টা থেকে 11টা পর্যন্ত আপনারা ডাউনলোড করতে পারেন ফ্রিতে। সেখান থেকে প্লে করে আমি আপনাদেরকে দেখাচ্ছি, সেইখানে আপনার নেট কানেকশন যত দ্রুত হবে তত দ্রুত কিন্তু চলবে এটা। সো জাস্ট এ পর্যন্তই। সো আপনারা এখান থেকে এভাবে চাইলে যে কোনো ভিডিও ডাউনলোডিং করতে পারবেন, ওখান থেকে আপনারা চাইলে যে কোনো ওয়েবসাইট ভিজিট করতে পারবেন, ওখান থেকে লিঙ্ক দিয়ে আপনারা যে কোনো ওয়েবসাইট সহজে ভিজিট করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।